গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেবি প্ল্যান্টদের কীভাবে আমি পরিচর্যা করব। তো অনেকেই জানতে চেয়েছেন যে বেবি প্ল্যান্টগুলোকে আনার পর বা কোনো নার্সারি থেকে গাছটা কিনে নিয়ে আসার পর কি কি করব এবং কোন পটে বসাবো এবং কিভাবে তার পরিচর্যা করব। তো আপনারা যখনই কোনো গাছকে নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার পর সেইটাকে কি করবেন, একদম তার পাতা এবং ফুল সবগুলোকে কেটে গাছটাকে ন্যাড়া করে দেবেন। ন্যাড়া করে দেওয়ার পর কোনো একটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, ম্যাক্সিমাম 7 ইঞ্চি, তো 5 ইঞ্চি টবে বসালেই ভালো হয়। এমনি একটা 5 ইঞ্চি, যেমন এই গাছটা আমার দেখুন 3 মাস বয়স, এইটা একটা 5 ইঞ্চি পটে আছে, আমি কিনে আনার পর এখানেই প্রতিস্থাপন করেছিলাম এবং এটা এইখানেই গ্রোথ হচ্ছে। তো এমনি 5 ইঞ্চি পটে বসিয়ে দিলেন। তো বসিয়ে দেওয়ার পর 3 দিন আপনারা কোনো খাবার দেবেন না। 3 দিন পর থেকে যেটা শুরু হবে সেইটা হচ্ছে রুটিং হরমোন, যে কোনো নার্সারির দোকানে পেয়ে যাবেন রুটিং হরমোন, আর তার সঙ্গে হিউমিক অ্যাসিড। এই দুটো আপনারা কি করবেন, 1 লিটার জল নেবেন, তার মধ্যে 1 গ্রাম রুটিং এইড বা রুটিং হরমোন আর হিউমিক অ্যাসিড 1 ml গুলে সেই জলটা 200 ml এই গাছে দেবেন। আপনারা যদি 5টা গাছ, মানে 1 লিটার জল সেইটাকে সেখান থেকে 200 ml এটার মধ্যে দিয়ে দেবেন। আপনারা যদি 5টা গাছ বসান তাহলে ওই 1 লিটার জলটা পুরোটাই লেগে যাবে। তো এই অনুপাতে দিয়ে আপনারা এইটাকে কি করবেন, যদি সেন্ডার মিডিয়া হয় তাহলে 3 দিন পর পর দিন, আর যদি সয়েল মিডিয়া হয় তাহলে আপনারা 5 দিন বাদে বাদে ওইটাকে রিপিট করুন। যখন রিপিট করলে কি হবে, ওইটাতে আপনার রুট সিস্টেমটা ডেভেলপ হবে। হিউমিক অ্যাসিড আর রুটিং এইড এইটা আপনাদের রুট সিস্টেমটা ডেভেলপ করতে খুব সাহায্য করবে। আর যদি রুট সিস্টেম খুব ভালো ডেভেলপ হয় তাহলে অটোমেটিক্যালি সেই গাছের গ্রোথ কিন্তু ভালো হবে, সেই গাছ থেকে খুব ভালো ফুল পাওয়া যাবে। তো আপনারা প্রথম এইভাবে 15 দিন আপনারা করুন, এইভাবে মানে 3 দিন বাদে বাদে, যদি যারা সেন্টারে বসাবেন তারা 3 দিন বাদে বাদে দেবেন, আর যারা মাটিতে বসাবেন বা সয়েল মিডিয়াতে বসাবেন তারা 5 দিন পর বাদে বাদে দিন, মানে আপনারা 3 বার দিতে হবে। 3 বার দেওয়ার পর আপনারা দেখবেন 10 থেকে 15 দিনের মাথায় এই সব গাছগুলো, মানে ব্রাঞ্চগুলো থেকে শুট বেরাচ্ছে এবং পাতা ছাড়ছে। যখনই আপনাদের এই গাছের মানে পাতাগুলো ছাড়বে, এমনি সবুজ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে গাছ এখন কোনো খাবার দিলে সেই খাবার নিতে পারবে। তার আগে কিন্তু কোনো খাবার দেওয়া চলবে না, খালি ওইভাবেই আপনাদের চালাতে হবে। তো এরপরে যেটা আপনারা প্রথম খাবার দেবেন সেটা হচ্ছে 12-61-0, 1 গ্রাম নেবেন, 12-61-0 চারিদিকে এমনি ছড়িয়ে দিয়ে উপর দিয়ে সাওয়ার করে দেবেন, এইভাবে সাওয়ার করবেন। এবং এইটাও 3 দিন পর পর, যদি মিডিয়া হয় সেন্টার হয়, আর যদি মাটি সয়েল মিডিয়া হয় তাহলে 5 দিন বাদে বাদে ওইটা চলবে। আর তারপরে মানে অল্টারনেটে আপনাদের রুটিং হরমোন আর হিউমিক অ্যাসিড ওইটাও চলবে। এইভাবে আপনারা চালিয়ে যান 5 দিন বাদে বাদে। যখন 3 মাস বয়স হয়ে যাবে, ওভারঅল গ্রোথ যদি এমনি ধরনের হয়, তারপরে কিন্তু ফিডিংটা আলাদা, সেইটা আমরা আলাদা একটা ভিডিওতে ডিসকাস করব। হ্যাঁ, তো এইভাবেই আপনার চালিয়ে যান। রুট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের গাছের গ্রোথ এবং ফুল অবশ্যই ভালো হবে। তো রুটের যত্নটা আগে নিতে হবে, রুটটাকে ভালো ডেভেলপ করতে হবে, তারপরে আপনারা ভালো ফুল আর ভালো মানে গ্রোথ অটোমেটিক্যালি হবে। তো এই ছিল আমার মূলত এই ভিডিওর বিষয়। তো এই 3 মাস পরে যেই আমরা যত্ন করব বা কীভাবে তাদের খাবার দিতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, সেই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো অবশ্যই। তো আপনারা দেখতে থাকুন। আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। ধন্যবাদ।